মামি কোথায়? মামি আসেনি? মামি আসেনি? মামি আসেনি? মামি আসেনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো পাপা এস। চলো দিদি কোথায়? দিদি চল। আজকে তো প্র্যাকটিস ছিল না, তাহলে দুপুরে ঘুমালি না কেন? পিপি পিপি এখন আসার কথাই না, পিপি তো নেক্সট মান্থে আসবে। ভাইয়ের মুখে বাত হবে, ভাইয়ের মুখে বাত তোকে নিয়ে যাবো না, দেখবি না কি হবে। বুদ্ধি ওই দেখ, কি একটা হাত ধুয়ে দিচ্ছে, হাত ধুয়ে কেটে বার করছো। এত দুষ্ট বাচ্চা কি করে হয়? এই দেখ বাবা, বার করে কেয়ার নোংরা মতো নিয়ে এলো হাত ঢুকিয়ে। এটা কি বানালো? ওটা কি আবার কোনো পোকা একটা? না হ্যাঁ, পোকা মতো করে তাহলে তো পোকাটা পোকাই রইলো। অসংখ্যে ভাই ছোটোবেলার কথা মনে পড়ে গেলো। ছোটোবেলায় কলেজ স্ট্রিটে যখন ছোটো ছিলাম, তখন দিদু পাপড়ি চাট কিসিমা ঘুমাচ্ছিস কেন? উঠ উঠ, এখন কি ঘুমানোর টাইম? রাতে কি করিস? উঠ উঠ উঠ, গুড টাইগার, উঠ 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 উঠ, এ কখন উঠবি? উঠ উঠ উঠ, এখন ঘুমায় নাকি কেউ? যা যা শুয়ে বললো। আরেকটাকে দেখি, এই তোমার হয়ে গেছে? এখনো একটু বাকি আছে, তাড়াতাড়ি চান করে এসে আবার করতে হবে। ওফ ওফ, ঠিক আছে পাপা, বাইরে কিন্তু ভীষণ বৃষ্টি হতে পারে, বই পাবে না তো? নো পেন, ওকে ঠিক আছে, টাটা পাপা, টাটা পাপা, অফিস, ওকে। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ আ নিউ ব্লগ। আজকে হচ্ছে সোমবার, এখন বাজে 10:45, জাস্ট বেরোবো, কিন্তু ওয়েদারের যা কন্ডিশন বুঝতে পারছি না, বেরোবো না বেরোবো না, পুরো মেঘ করে গেছে। তার মধ্যে মেঘ হালকা হালকা ডাকছে, ওই দেখো, মানে তার মধ্যে লাঞ্চটা মনে হয় তো ব্যাগও নেবো না, এবার ভাবছি রেনকোটটা নিয়ে যাবো, নাহলে রাস্তায় ভিজে যেতে পারি, মানে টোটালি কনফিউশন। ভাবছি রেনকোটটা ব্যাগ করে নিয়ে যাবো, রেনকোটটা ব্যাগ করে নিয়ে পিঙ্কিও তাই বলবো ব্যাগ করে নিয়ে চলে যেতে, আলাদা একটা যদি রাস্তায় বৃষ্টি নেমেও যায় বেঁচে যাবো। এটা পুরো ভেজা হয়ে সারাদিন ভেজে যাওয়া করে ইটস ইরিটেটিং। দেখো তারপর তো দেখছি রেনকোটটা কোনো ব্যাগে ঢুকিনি, বেরিয়ে যাই আর রাতে আসবো, কখন যাই না। আর এক্সপেক্টেড 9:30-9:00 মধ্যে চলে আসবো, 9:00 তো আসবো, 9:30 মধ্যে চলেই আসবো, কারণ হচ্ছে মানডে, তার মধ্যে ভোট রয়েছে, তার মধ্যে এরকম ওয়েদার তো খুব রেস্ট হবে বলে আমার মনে হয় না। আর পিঙ্কি আছে আজকে ইনভিটেশন, সুস্মিতা আমাদের খুব ভালো ফ্রেন্ড, তো ওর আজকে বেবি শাওয়ার, তো ওখানে যাবে দমদম, মানে অফিস থেকে বেরিয়ে ওখানে যাবে। আমার নেমন্তন্ন মানে বেবি শাওয়ার ছেলেদের নেমন্তন্ন তৈরি হয়, তো যাই হোক ও একাই যাবে আর আমি রাতে আবার দেখা হচ্ছে। চলো আপাতত অফিসের দিকে এগোই, কখন বৃষ্টি নামে গেলেন দেখা হচ্ছে রাতে। দেখো ভাই আকাশের অবস্থা, সূর্যের সাথে বিশেষ যোগাযোগ হচ্ছে না, শুধু মেঘই দেখা যাচ্ছে, তার মধ্যে রয়েছে সব ভ্যাপসা গরম, সেই ভ্যাপসা গরম। সকালবেলা ছিল মেঘলা, এখন অন্ধকার, কিন্তু তারপরেও মেঘলাই আছে। হোয়াট আ বিউটিফুল ওয়েদার অ্যান্ড হোয়াট আ বিউটিফুল মুন। পুরো বাড়ি শুনতে অন্ধকার, কি হবে মামি কোথায়? মামি আসেনি? মামি আসেনি? মামি আসেনি? মামি আসেনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো পাপা এস। চলো দিদি কোথায়? দিদি চলো চলো, দিদিকে ডেকে নিয়ে এস। চলো ওটা বাবা রেন করছ? হুম হুম হুম, ও দেবো। আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওতে চলো চলো চলো, ঘরে 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 ঘরে। আমি আসিনি, সিম্বা বাধা আছে মানে এখন আমার মনে আছে। আচ্ছা চলো চলো, সিম্বাকে ভাইকে গিয়ে বলো আমি আসছি, এসে খুলে দিচ্ছি। ভাইকে গিয়ে বলো ওকে আসছি, এসে খুলে দিচ্ছে তোকে। ঘরে যাবো বা পাপা, গাড়ি ঢোকাবে, ঘরে যাবো ঘরে যাবো ঘরে যাবো ঘরে। গো গো গো, গুড বাস। গিয়ে ফোন করলো, প্রসেনজিৎ দোকানে আছে, যেতে মনে হয় কিছু কিনেছে, ওটা আনতে যেতে হবে, তাই নিয়ে আসছি। টাইগার তুমি ঘরে থাকো ঠিক আছে, তুমি ঘরে থাকো, পাপা আসছে, ওকে পাপা মামি নিয়ে আসছে, ওকে ঘরে থাকো, যাও পাপা আসছে, গো গো। দাঁড়িয়ে পড়েছে, চলো। কি টাইগার, কি হয়ে গেলো আবার?
কি হলো আবার? মামি ওই বাড়ি গেল, কি সমস্যা তাতে? ভাই কই রে? ও ওখানে ভাই বসে আছে। এবার ঠিক আছে, সিম্মা শান্ত হয়ে বসো। গুড। এ বাবা তুমি কি করছে? ফোনটা পড়াশোনা করছে রে? সারাদিন কি করলো? সারাদিন শুনলাম ঘুমাসনি। মা বললো আমাকে আন্টি কাছে বসে ঘুমিয়ে পড়েছিলি। কেন কেন বলো? আজকে তো প্র্যাকটিস ছিল না, তাহলে দুপুরে ঘুমালি না কেন? পিপি পিপি এখন আসার কথাই না, পিপি তো নেক্সট মান্থে আসবে। ভাইয়ের মুখে ব্যথা হবে, ভাইয়ের মুখে তোকে নিয়ে যাবো না, দেখবি না কি হবে। ঠিক আছে, তুমি তাহলে ঘরে থাকবে, আমরা সবাই যাবো ভাই মুখে ব্যথা। তাহলে ঘুমাসনি কেন? আর করবে না তো, তাড়াতাড়ি শেষ করো, তারপর খেলা করতে হবে। কোনটা একটা খেলা আমি এখনো ভাবিনি, রকি মতো প্র্যাকটিস করবি না তো? করবি না তাইলে? তাতে কি হয়েছে? টিভি না দেখলে রোজ দেখতে পেলাম কোথায় লেখা আছে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, ফাস্ট ফাস্ট মতো। হ্যাঁ ওই তো হচ্ছে তো, করো 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 করো, তাড়াতাড়ি ফাস্ট। আর দুটো বাকি, আর দুটো বাকি, আর তুই। ওকে করো না। বাবা দরকারি কথা আছে, দরকারি কথাটা হচ্ছে কালকে তোমার স্কুল ছুটি, বুঝলি তো? তো বাপার সাথে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, উঠে বাপার সাথে তোমার কাছে জল দিতে যাবে কি? কিন্তু যদি রাতে বৃষ্টি হয় তাহলে কি করে কাছে জল দেবে রে? ওই বৃষ্টি দেবে, বৃষ্টিতে কাছে জল দিয়ে দেবে। ওকে ঠিক আছে, কোথায় আছিস? ও আচ্ছা ঠিক আছে। সিম্বা দিদি ঘরে ঢুকিয়ে দিয়ে চলে গেছে, হাত ধুকে কেরো বার করছো বাপাই? দেখ কি বুদ্ধি ওর, ওই দেখ কি একটা হাত ধুকেছে, হাত ধুকে কেরো বার করছো? এত দুষ্ট বাচ্চা কি করে হয়? এই দেখ বাবা বার করে কি আর নোংরা মতো নিয়ে এলো হাত ঢুকিয়ে। দেখ বাবা কোনটা আমরেলা, তোমার ওই আমরেলা খেলনাটা দেখো, তা বাচ্চা এত দুষ্ট কি করে হয়? সিমা ওটা নিব, তুই দেখে কিছু শেখ, কিছু শিখতে পারলি? ভাই দেখ হাত ঢুকে বার করে নিয়ে এলো। এবার কি করছে, খিদে পেয়েছে? হ্যাঁ এটা কি বানালো? ওটা কি আবার কোনো পোকা একটা? না হ্যাঁ পোকা মতো দিলাম, আমি আকুশ আকুশ শূন্য করে রাখলাম। আরে তাহলে তো পোকাটা পোকাই রইলো, শূন্য টাক 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 টাক। তবে ও এতে বি ওর মাথা আছে, বা জিগে মাথা আছে, মানে সেটা সোয়েটার মতো, সোয়েটার মতো মানে ইভিল মতো, সোয়েটার মা জ্যাকেট। ও সোয়েটার, আচ্ছা ওকে 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 ওকে। কিন্তু এগুলো পোকা মতো কাটুনি তো হলো? না না ঘড়িটা দেখিনি, ঢুকে তো দেখলাম পিঙ্কি নেই, তখনই পিঙ্কি ফোন করলো দোকানে, আর কুসুমিদের দোকানে গেলাম, ওখানে কিছু জিনিসপত্র কিনে রেখেছিল, সেগুলো একবার নিয়ে এলাম, বাইক তো ঢুকিয়ে দিয়েছিলাম, তো ক্যারি করে নিয়ে এলাম। নিয়ে দিয়ে এসে ফ্রেশ ট্রেশ হলাম, টাইগার সিম্বাকে ছাতে নিয়ে যাওয়া হলো, কারণ সারাদিন বন্ধ ছিল, মানে ঘরে ছিল, টাইগার ঘরের মধ্যে পটি করে না, মানে খুব ক্রিটিক্যাল কন্ডিশন না হলে করে না, তো ছাদে গিয়ে পটি করলো। সিম্বা বাঁধা ছিল তো যাওয়া গেল, কই কারোরই ঘরে পটি করার হ্যাবিটটা নেই, তো যতক্ষণ না ছাদে তোলা হয় ততক্ষণ আর পটি করেই না। যাই দুজনে গেলো, পটি টটি করলো, তখন নামলাম, নেমে টেমে তারপর এগুলো চা নিয়ে বসলাম। তো আজকে ছিল বেসিক্যালি নিমকি, প্রথমে দোকান থেকে কিনেছিলাম, ঠিকঠাক নট ব্যাড। আচ্ছা আর এখন পিকনিক করছে রান্না, পনিরের সবজি আর কিছু আছে, ভাত মনে হয়। যাই হোক আপাতত চাটা এনজয় করি, তারপর ব্লগটা এডিট করতে বসবো, আপলোড করতে হবে, তাহলে এখনকার প্ল্যানিং। কালকে অ্যাজ ইউজুয়াল অফিস আছে, সেগুলো আগে চাটা এনজয় করি তারপর দেখছি। আর ওদিকে তো গাড়ি জনকে পোকা আছে, টাইগার সিমার খাওয়া হয়ে গেছে, ওদের টাইগারে খাওয়ায়নি, সরি বলতে ভুল করেছি, শুধু সিমার খাওয়া আছে। ওদের নিয়ে এসেছিলাম ছাতে, এখন নামিয়ে নিয়ে
দেখি হয়েছে কিনা ঘোরাঘুরি, পটি 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 তো করবে না, জাস্ট ঘুরতে এসছি, নাইট ওয়াক, দেখি হয়েছে কিনা। নিচে যাওয়ার কথা কিছু ভাবলো, কিছু ভাবলো কি? এখন বাজে রাত 1:20, আর রোজ কি তারা আজ 1টা বেজে গেছে, তাও সবাই ঘুমিয়ে পড়েছে। টাইগার সিম্বা টাইগার ওই যেরকম হয় 60% খেয়েছে, বাকি 40% ওর মুড হলে খাবে। সিম্বার খাওয়া হয়ে গেছে, বারবার আমি ঘরে ঢুকছি বলে বেচারা চোখ খুলে দেখছে কি হচ্ছে। দেখ আর পিঙ্কির কুটুস তো ঘুমিয়ে পড়েছে, মা তো কখন ঘুমিয়ে পড়েছে, শুধু আমার বাকি আছে ডিনার করা। তাড়াতাড়ি করে ডিনারটা করবো, ব্লগ আপলোড হয়ে গেছে, এডিটিং নিয়ারলি কমপ্লিটেড, আর ঘেটে গেল না। বেসিক্যালি আমি আজকের যেটা এখন শ্যুট করছি এটা পরশু দিন ভিউ হবে, তো এটা এখন এডিট করব। আর আগামীকাল যে ব্লগটা আসতে চলেছে, মানে আজকে সকালে যে ব্লগটা আসতে চলেছে ওটা অলরেডি আপলোড করা হয়ে গেছে, ক্লিয়ার না? জানি একটু ঘেঁটে গেছিলো কেসটা। দেখ তো এখন করবো ডিনার, ডিনার করে শুয়ে পড়বো। তো চলো চুট চট করে দেখে নিই ডিনারে কী আছে। আজকে নিরামিষ, সকালবেলা হেভি কেস খেয়েছিলাম বলছি, আগে ডিনারটা বলে নিই। এখন ডিনার আছে সাদা ভাত সঙ্গে ভেন্ডি, মানে আবার আমার গলা ভেঙে যাবে, গান গাইতে পারবো না। আর এটা কিছু একটা ভাজা, আর অন্য কী ভাজা, এটা পনিরের তরকারি, বিনা ভেজে পনির। মানে বেসিক্যালি আমি রেড কার পনিরটা বেশি পছন্দ করি, কারণ গুড কোয়ালিটির পনির, তো ওটা পাওয়া যায়নি সামহাও, তো আমুলের পনির আনা হয়েছে। ব্যাপারটা খুব একটা খারাপ এরকম নয়, বাট আমার খুব একটা পছন্দ নয়, বাট এখন মোটামুটি আমার অপছন্দের উপর দিয়ে চলছে, যদি কিছু না কিছু অপছন্দের টপিক থাকে, তো আস্তে আস্তে হ্যাবিট করে নিচ্ছি। যা কিডিং এ পয়েন্ট, দেখ যেটা বলছিলাম, দুপুরবেলা প্রচুর প্রবলেম হয়েছিল। প্রবলেমটা কীরকম, প্রথমত হচ্ছে সোমবার নিরামিষ, এবার পিঙ্কি খাবার দিতে পারেনি সম্ভব, তো বাইরে খেতে হতো। এবার আমি তো সকালবেলা বলে গেলাম ঠিক আছে চলো বাইরে খেয়ে নেবো, এবার মনে পড়লো আজকে তো সোমবার ভাই, আমি তো সব নিরামিষ খেতেও পারবো না। মানে আমাদের আশেপাশে যে কটা খাওয়ার জায়গা আছে, আমাদের অফিসের ওপরে একটা কাকিমা আছেন চিলা কাকিমা, উনি রান্না করেন, তো ওনার একটা ছোটো করে পাইস হোটেল টাইপের আছে আমাদের অফিসে, একটা ছোট্ট একদম টেবিলের মধ্যে, তো ভালো রান্না করে, আমরা খাবার না নিয়ে গেলে ওখানেই খাই, ওখানেও খেতে পারবো না। যতই নিরামিষ হোক উনি তো আমিষের সঙ্গেই রান্না করেছেন, খেতে পারবো না। একটা বড়ো ধোসার দোকান ছিল মধ্যখান চৌমাতে, ওখানে নাকি ওটার কারিগরের অভাবে অনেক পুরনো দোকানটা বন্ধ হয়ে গেছে, মানে এই মুহূর্তে খোলা নেই আর কি, মানে ধোসা খাওয়ার অপশানটাও নেই। তাহলে বাকি থাকে কি, বিনয়দাই ভরসা, বিনয়দার থেকে চা বিস্কুট টিস্কুট দুপুরবেলা খেলাম, তারপর সন্ধ্যাবেলার দিকে আর খিদে পাচ্ছিলো না বেসিক্যালি। এবার সকালবেলা ওই হেভি স্মুদি খেয়ে গেলে সহজে খিদে পায় না, তো যাই হোক। তারপর সন্ধ্যাবেলার দিকে বিকেলবেলার দিকে 5টা নাগাদ রানাদা বললো চলো রসুরাস থেকে সিঙ্গারা খেয়ে আসি, সিঙ্গারা কারণ লাইক সিঙ্গারা, ঠিক আছে চলো সিঙ্গারা, রসুরাজের সিঙ্গারাটা খুব ভালো হয় অরিজিনালি, তো চলো সিঙ্গারা খেতে গেলাম। সিঙ্গারা খেতে খেতে দেখলাম সিঙ্গারা শেষ, তো ওখানে ফার্স্ট টাইম নিলাম দই বড়া, অসম খেতে ভাই ছোটোবেলার কথা মনে পড়ে গেলো। ছোটোবেলায় কলেজ স্ট্রিটে যখন ছোটো ছিলাম তখন জিদু পাপড়ি চাট কিনে দিত, এক্স্যাক্ট সেই টেস্টটা ফিল করলাম দই বড়া। আমি সাধারণত দই বড়া খাই না, বাট ইটস অসম অসম দই বড়া, একদিন যদি সময় সুযোগ হয় ওই দই বড়াটা রিভিউ দেবো, দুর্ধর্ষ খেতে। তারপর নিলাম বেকড দই, অসম এমনিতে রসরাজের সুজিটা মিষ্টি অসম, থ্যাংকস টু রানাদা, মানে এই খাবারগুলো খাওয়ানোর জন্য, মানে বেসিক্যালি খাওয়ালো, কারণ আমি পেমেন্ট করার আগে রানাদা পেমেন্ট করে দিল, তো ঠিক আছে চলো অন্য একদিন আমি খাইয়ে দাম, তো ডাজেন্ট ম্যাটার চলতেই থাকে। বাট খাবারগুলো অসাম, মানে মিষ্টিগুলো নিয়ে কোনো কথা হবে না। দেখ ওখান থেকে বেরিয়ে গেলাম, যাওয়ার সময় আমার রাস্তা মানে ওয়েদার এত ভালো ছিল আজকে, বেরোনোর সময় তো ভিজে ভিজে গেছিলাম, আমার রেনকোটটা ছিল বলে বেঁচে গেছি, নতুন রেনকোটটা। দেখ এবার ওয়েদার দুর্দান্ত ছিল, যখন রসুয়ারের দিকে যাচ্ছি মানে ওয়েদার এত ভালো যে ঠিক করলাম চলো আনন্দে বলছো মুড়া গাছ আছো খুব সুন্দর সুন্দর ফটো শ্যুট করা যাবে। হ্যাঁ আইডিয়াটা খারাপ না, কিন্তু হেলমেট নিয়ে বেরোয়নি, এবার তার মধ্যে বেরিয়ে যতক্ষণে মুড়া কাছে পৌঁছবে ততক্ষণ সূর্য পুরো ডুবে যাবে, তো আজকে প্ল্যানটা স্কিপ করে গেলাম, এটা মাথায় রয়ে গেছে কোনো একদিন যেতে হবে। যাই হোক আর গল্প না করো, অলরেডি অনেক রাত হয়ে গেছে, আজকে ব্লগ এখানেই শেষ করছি। ব্লগ ভালো লাগলে লাইক করো, না লাগলে ডিসলাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সাবস্ক্রাইব করতে ভুলো না। ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট। বাবা তুমি কোনটা বলছিল, চালিয়ে দো চালিয়ে দো, তুমি চালিয়ে দো তুমি চালিয়ে দেও, হ্যাঁ তো তুমি লাগিয়ে দেও, তুমি তো বিঘার মতো হয়ে গেছে, বড় হয়ে গেছে বললো, আচ্ছা বাবা লাগিয়ে দিচ্ছে না।